বন্ধুগণ, আমরা সবাই মোমবাতি, হারিকেন, লণ্ঠনের আলোতে পড়াশোনা করি বা করে থাকি, আর আমরা দিওয়ালির সময়তেও প্রচুর মোমবাতি জ্বালাই, তাই না? আমরা কি কখনো ভেবেছি মোমবাতি কিভাবে জ্বলে, বা মোমবাতির যে মোমটা সেটা কি মোমবাতিকে জ্বলতে সাহায্য করে, নাকি মোমবাতির ভেতরে যেটা একটা সুতো আছে, যেটা সলতে আছে, সেইটা মোমবাতিকে জ্বলতে সাহায্য করে? এর পেছনে কি কারণ হতে পারে? তো আজকে আমরা মোমবাতি নিয়ে খেলা করব এবং বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি মোমবাতি জ্বলার পেছনে কি রিজন। তো এটা এই গেমটা খেলার জন্য আমাদের শুধুমাত্র মোমবাতি লাগবে আর দেশলাই বাক্স লাগবে। এই অ্যাক্টিভিটি করার জন্য অবশ্যই বড়দের সাহায্য নিও। আমরা প্রথমে একটা মোমবাতি জ্বালালাম। এখন দেখো, ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলাম, আর হঠাৎ করে লক্ষ্য করো, যখনই নিভিয়ে দিচ্ছি একটা ধোঁয়া উঠছে। সেই ধোঁয়ার কাছাকাছি আমি যখন মোমবাতি, জ্বলন্ত মোমবাতি নিয়ে যাচ্ছি, তখন আবার মোমবাতিটি জ্বলে যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো, মোমবাতি একটা শিখা নিভিয়ে দিলাম, ঠিক আবার ধোঁয়াটা জ্বলন্ত মোমবাতির শিখার সামনে আসতে আবার জ্বলে যাচ্ছে, তাই না? খুব মজা, তাই না? অ্যান্ড খুবই ইন্টারেস্টিং এটা। তাহলে আমরা বলতে পারি এটা কিভাবে হচ্ছে। যেটা মোমটা জ্বলছে সেটাকে আমরা ভ্যাক্স বলি, মোম বলি, বা ভ্যাক্স ভেপার, মোমবাতির বাষ্প। মোমবাতির বাষ্পটাই কিন্তু এই মোমকে জ্বলতে সাহায্য করছে, বা একটা মোমবাতি থেকে দ্বিতীয় মোমবাতিতে শিখা ট্রান্সফার করতে সাহায্য করছে। এখানে দেখো সবাই স্টুডেন্টসরা খেলা করছে। আচ্ছা বলো তো সবাই, তোমরা তো সবাই বেশ খেলাটা দেখলে, এখন একটা যদি স্ট্র নিয়ে মোমবাতির শিখার সাইডে খুব জোরে ব্লো করো, তাহলে কি হবে? দেখো মোমবাতির শিখাটা একদিক মাঝখান থেকে সরে যাচ্ছে, ডান দিকে কিংবা বাঁ দিকে। এইটার উত্তরটা কিন্তু তোমাদের বলতে লাগবে, কেন সরে যাচ্ছে, তাই না? কেন মোমবাতির শিখাটা শিফট করছে, একদিকে সরে যাচ্ছে? তোমরা একটু ভাবো এবং আমাদেরকে জানাও। হ্যাভ ফান।